ওয়েলকাম টু অ্যানাদার লাইফ। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পদার্থবিজ্ঞান সাবজেক্টের ওভারভিউ দিব। কীভাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পদার্থবিজ্ঞান প্রিপারেশন নিবা সেটার বিস্তারিত জানাবো, এবং আশা করি আজকের এই ক্লাসটা যারা করবা বা যারা আজকে আমি যেভাবে বলবো সেভাবে প্রস্তুতি নিবা পদার্থবিজ্ঞানের, তারা নিশ্চিতভাবে পরীক্ষায় ভালো করে আসতে পারবা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2016 সালে, এখন 2024 সাল, অর্থাৎ দীর্ঘ 8 বছরের আমার অভিজ্ঞতা আছে, এবং এই 8 বছর প্রতিটা বছরই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি। এবং তোমরা জানো যে এই বইটা, হালদার পাবলিকেশনের এই বইটা, আমি নিজেই লিখি এবং নিজেই এটার এডিট করি, নিজেই এটার মানে হচ্ছে যে সাজেশনটা তৈরি করি। তাহলে এই কাজগুলো করতে গিয়ে আমার যেটা হয়েছে যে আমি বুঝতে পারি যে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে স্যাররা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং ওই অনুসারেই আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে, যে যে টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে, আমি সেগুলোই বলবো, এবং তোমরা ওভাবেই প্রস্তুতি নিয়ে যাবা। আশা করি খুব ভালো কিছু করতে পারবা, এবং পরীক্ষা দিয়ে এসে নিশ্চিতভাবে তোমরা আমার এই ভিডিওতে এসে কমেন্ট করতে পারবা যে ভাইয়া আপনার কথাগুলো কাজে লেগেছে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা, তার আগে আমাকে একটু জানাও যে তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি শুরু করে দিব। তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাতে হবে, এবং কে কোথা থেকে বলতেছো একটু আমাকে জানাও, কমেন্টে একটু জানাও, বা কারো যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে জানাতে পারো। ওকে, তো আমরা আসলে কি পড়বো, ঠিক আছে, পদার্থবিজ্ঞান। আমি জাস্ট চ্যাপ্টার ওয়াইজ বলতেছি না, চ্যাপ্টার ওয়াইজ বললে আসলে এটা মানে তোমাদের কি বলবো, কারণ প্রতিটা সব চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তো এই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ বলতেছি না, আমি হচ্ছে যে কিছু টপিক বলবো আর কিছু নাম বলবো, তোমাকে কিছু সূত্র বলবো, তুমি সূত্রটা ডিরেক্ট লিখে রাখবা, নাম লিখে রাখতে পারো সূত্রের, অথবা ডাইরেক্ট সূত্রটাই লিখে রাখতে পারো। তো আমার যখন ওভারভিউ ক্লাসগুলো হবে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা খাতা কলম নিয়ে বসবা। খাতা কলম নিয়ে বসলে তোমাদের অনেক কিছুই মাথায় থাকবে, অনেক কিছুই মাথায় থাকবে, এবং অনেক কিছুই তোমরা আনসার করে আসতে পারবা, রাইট? তো আমি প্রথমে তোমাদেরকে কিছু জিনিস আগে ওভারভিউ দিয়ে দিই কীভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে প্রশ্ন হবে ছোট ছোট প্রশ্ন, অঙ্ক যেগুলো আসবে সেগুলো ছোট ছোট অঙ্ক আসবে, বড় অঙ্কগুলো আসবে না। দেখবা তোমাদের পদার্থবিজ্ঞান বইতে কিছু অঙ্ক আছে, ওই অঙ্কটা করতে 3টে সূত্র লাগে বা 2টে সূত্র লাগে মিনিমাম, মানে দুইবার সূত্রের মধ্যে ফেলে তারপর আনসারটা বের করতে হয়, এরকম অঙ্ক যেগুলো সেগুলো আসবে না। যে অঙ্কটা একটা মাত্র সূত্র দিয়ে হয়ে যায় সেটা আসবে পরীক্ষায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ওই অঙ্কগুলো বেশি দেয়, এবং যে সূত্রটা তোমার না জানলেই নয়, তুমি পদার্থবিজ্ঞানের আসলে মানে তুমি যে সূত্রটা না জানলেই নয়, মানে একবারে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে না সেগুলো জানতে হবে। যেমন আমরা যদি সরল দোলকের একটা সূত্র আছে যে সরল দোলকের দোলনকাল নির্ণয়, ঠিক আছে, টি ইকুয়াল টু 2π রুট ওভার L/g, এরকম যে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র যেগুলো সেগুলো তোমাকে বেশি বেশি স্টাডি করতে হবে। যেমন তোমাদেরকে যদি এরকম আরও 2-1টা সূত্র বলি, যে স্নেলের একটা সূত্র আছে যে sin i/sin r, ঠিক আছে, তারপরে তোমাদের যদি আরও কয়েকটা সূত্র আমি বলি, যে মনে করো যে ওই রোধের সমবায় সিরিজ এবং সমান্তরাল সিরিজ নির্ণয় করা, তারপর হচ্ছে ধারকের শ্রেণীতে সংযোগ এবং সমান্তরাল সংযোগের ধারকত্ব নির্ণয় করা, ঠিক আছে, এরকম যে সূত্রগুলো না জানলে যে নয়, যেমন কার্ন ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, যে 1 - T2/T1 × 100%, ঠিক আছে, অথবা 1 - Q2/Q1 × 100%, এরকম যে সূত্রগুলো আছে যেগুলো না জানলেই নয়। যেমন আমরা যদি আরও কয়েকটা সূত্র বলি, মনে করো প্রাসের সর্বাধিক উচ্চতা নির্ণয়, H=V₀² sin²θ/2g, এই যে যে ফর্মুলাগুলো তুমি না জানলেই হবে না, সেই ফর্মুলাগুলো জানতে হবে, সেগুলো থেকে অঙ্ক দিবে। আর একটা অঙ্ক, যে অঙ্কটা সহজ এক লাইন একটা সূত্রে হয়ে যাবে, সেই অঙ্কটাই তোমাদেরকে দিবে। যেমন এরকম একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে, যে এক লাইনে একটা সূত্র দিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা অঙ্ক বলেন তো ভাইয়া, মনে করো এরকম একটা অঙ্ক আমি বলতেছি, মনে করো যে
এরকম একটা অঙ্ক যদি বলি যে একটি বস্তুর উপর, একটা বস্তু উপরের দিকে ছুটলে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে কত সময় লাগবে? তাহলে উপরের দিকে যদি আমরা ছুটি তাহলে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে কত সময় লাগবে, এটা আসলে একটা সূত্র আছে, ওই সূত্রটাই আসলে এখানে চাইছে। সূত্রটা হচ্ছে যে কি, টি ইকুয়াল টু বি নট বাই জি। এই যে এরকম একদম টু দা পয়েন্টটা। যেমন আরেকটা যদি বলি যে একজন লোক 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে, বলটি কত সময় শূন্যে থাকবে, কতক্ষণ সে শূন্যে থাকবে, মানে তার বিচরণকাল কত জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো এই যে এক এক লাইনের এক সূত্রের অঙ্ক, মানে হচ্ছে তোমার ছোট ছোট যে অঙ্কগুলো, সহজ কথা যদি বলি আমি সেই অঙ্কগুলোই তোমরা করবা, বড় অঙ্ক করার দরকার নাই, বড় অঙ্ক দিবে না, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় অঙ্ক দেয় না। এখন বড় বলতে কিরকম বড় দিতে পারে, সর্বোচ্চ যদি আমি বড় বলি এরকম বড় দিতে পারে যে মনে করো যে কিছু সূত্র আছে, এক সূত্রের অঙ্ক, বাট তোমরা ওই অঙ্কগুলো নর্মালি করো না, মানে হচ্ছে যে এক সূত্র দিয়ে অঙ্কটা করতে হয়, বাট তোমরা অঙ্কগুলো নর্মালি করো না, ওরকম দুই একটা প্রশ্ন দিতে পারে। যেমন আমি তোমাকে যদি এরকম একটা উদাহরণ দেই যে তোমরা নর্মালি করো না কিন্তু পরীক্ষায় দিতে পারে, এরকম যদি একটা উদাহরণ দেই, মনে করো যে কোথা থেকে দিলে ভালো হয়, আচ্ছা একটা পাইছি আমি, এই যে তোমরা ইলেকট্রনিক্স চ্যাপ্টারে একটা অঙ্ক আছে যে বিটি ইকুয়াল টু আইসি বাই আইবি, এরকম সূত্রের অঙ্ক অনেক সময় তোমরা করো না, অনেক সময় চ্যাপ্টারটা বাদে দিয়ে দাও, ঠিক আছে? তো ওরকম দিতে পারে, মানে হচ্ছে যে রেয়ার রেয়ার ইউজ হয় এরকম কিছু সূত্র আছে, সেগুলো থেকেও দিতে পারে, বাট ওটা এক সূত্রেরই অঙ্কটা, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এক সূত্রের অঙ্ক, ঠিক আছে? মানে দুইবার সূত্রে অ্যাপ্লাই করা লাগবে না। আচ্ছা, এই হচ্ছে যে আমি ছোট ছোট অঙ্কের কথা বলে দিলাম। এখন আসলে কি কি দিবে একটা প্রশ্ন তোমার হাতে, নিশ্চয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, তুমি একটা প্রশ্ন অ্যানালাইসিস করবা আমি যেভাবে বলতেছি, দেখবা যেভাবে মিলে কিনা, যে কোনো একটা প্রশ্ন, একদম 2010 সালের প্রশ্ন কিংবা 2015 সালের প্রশ্ন কিংবা 2023 সালের 2022 সালের প্রশ্ন, তুমি যেভাবেই অ্যানালাইসিস করো দেখবা যে আমার কথাগুলো মিলবে, আমি যেভাবে বলছি ঠিক ওভাবেই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তুমি প্রয়োজনে টেস্ট করে দেখতে পারো। আচ্ছা বলে দেই আমি কি কি আসবে, তোমরা মনে রাখবা যে মিনিমাম অঙ্ক তো দিবেই, অঙ্ক 4-5টা দিবে, মিনিমাম 3টা সূত্র আসবে, ডিরেক্ট সূত্র, মানে সূত্রগুলো অপশনে থাকবে, তোমাকে দাঁড়াইতে হবে 3টা, ঠিক আছে? এখন তাহলে দেখো তুমি যে অঙ্ক করার জন্য যে সূত্রগুলো শিখে লাগতেছে সেই অঙ্ক সেই সূত্রগুলোই তোমাকে দিবে, অঙ্ক করার জন্য যে সূত্রগুলো শিখতেছো সেগুলোই তোমাকে আবার অপশনের মধ্যে দিবে। যেমন তোমাকে কীভাবে দিতে পারে, যে কুলম্বের সূত্র অনুসারে দুটি আধানের মধ্যকার বলের সম্পর্ক কোনটি, এই কোশ্চেনটা আসছে 2023 সালে, অর্থাৎ গত বছর, ঠিক আছে? এরকম আরো একটা যদি আমি বলি, বলছে নিম্নের কোনটি সঠিক, এটা আসলে আসছে রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইনটু ব্যাসার্ধ, অর্থাৎ রৈখিক ত্বরণ নির্ণয়, এই নির্ণয় করতে হলে কি করতে হয়, আলফা আর এর মাল্টিপ্লিকেশন নিতে হয়, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন নিতে হয় মূলত, বাট তুমি কি জানি এ ইকুয়াল টু এ আর সাইন থিটাও বলতে পারো, এটা সমস্যা নাই, বাট মূলত হচ্ছে রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইনটু ব্যাসার্ধ, এটাও একটা সূত্র কিন্তু অলটিমেটলি, তো এখান থেকে দিছে। হ্যাঁ, তো এভাবে তোমাকে সূত্র থেকে 3টা অথবা 2টা সর্বনিম্ন 2টা দেয়। যেমন এখানে সূত্র থেকে আর 3টা আর একটা দিছে যে যে পিভি বাই কেটি রাশিটি বর্ণনা করে কোন ঘটনাকে, তো উত্তর হচ্ছে যে গ্যাসের মৌল সংখ্যা, ওই যে এন ইকুয়াল টু পিভি বাই কেটি তোমরা শিখছো, ওইটাই জিজ্ঞেস করছে, ঠিক আছে? আর একটা দিছে মুক্তিবেগের সমীকরণ নিচের কোনটি, তাহলে 4টা দিছে, 23 সালের একটা শিফটে 4টা সূত্র থেকে প্রশ্ন দিছে, তাহলে এই সূত্র থেকে প্রশ্ন দিবে নিশ্চিত থাকো, ঠিক আছে? তো সূত্রগুলো তোমরা খুব ভালো করে খাতায় লিখে লিখে শিখবা, এই কয়দিন যে সময় আছে খাতায় লিখে লিখে শিখবা। এবার হচ্ছে তোমাদেরকে একটা মান দিবে, কোনো একটা ধ্রুবকের মান নির্ণয় করতে জিজ্ঞেস করবে, যে ধ্রুবক এই ধ্রুবকের মান কত, মুখস্থ ডিরেক্ট, যে ধ্রুবকের মান কত অথবা যে এই এটার মান কত। যেমন তোমাকে বলতে পারে যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এটা 23 সালের প্রশ্ন থেকে বললাম আমি, 23 সালে এটা আসছে, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। এরকম তোমাকে যদি আরও এরকম মানের কথা আমি বলি, এরকম মান আরও, যেমন জিজ্ঞেস করছে যে একটি দ্বিপরমাণু গ্যাসের দুটি আপেক্ষিক তাপের অনুপাত কত, অর্থাৎ সিপি বাই সিবি এর মান জিজ্ঞেস করছে, দ্বিপরমাণু গ্যাসের জন্য সিপি বাই সিবি মানে আলফার মান জিজ্ঞেস করছে, সরি গামার মান। তো আমরা জানি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4 বা 1.41, ঠিক আছে? দুইটাই কারেক্ট। তো এই যে এটা একটা মান আমি বলেছি যে মান দিবে এরকম, তো এটা একটা মান, এটা আমি 23 সালের প্রশ্ন বলতে থেকে বলছি। যেমন আমি যদি তোমাকে 22 সালের প্রশ্ন থেকেও বলি, ওখানেও এরকম মান দিছে,
ঠিক আছে, এটা আমি 22 সালের প্রশ্ন না কত সালের প্রশ্ন বলে দিচ্ছি, 21-22-এর প্রশ্ন থেকে বলতেছি যে এখানে কি মান দিছে, বলতেছি 21-22-এর প্রশ্ন থেকে এখানে দিছে যে একমুখী বিদ্যুৎ প্রবাহের মানে ডিসি একমুখী বিদ্যুৎ প্রবাহের কম্পাঙ্ক কত। তো একমুখী বিদ্যুৎ প্রবাহের আসলে কোনো কম্পাঙ্ক থাকে না, এটা হচ্ছে 0, আর এসি প্রবাহ যেটা সেটার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ। তো এখানে দিচ্ছে একমুখীটা, অর্থাৎ তাহলে এটার কম্পাঙ্ক হবে 0। তো এই যে এটা একটা মান, ঠিক আছে, এটা একটা মান। ওকে, এরকম মান যদি আর একটা দেখি আমরা, জিজ্ঞেস করছে যে খেয়াল করবো এটাও কিন্তু আলটিমেটলি একটা মান, বাট এটা অন্য একটু স্টাইলে বিধিছে, সেটা হচ্ছে যে জি এর মান সর্বাধিক কোথায়। তাহলে তো এটাও মান, আলটিমেটলি জি এর মান সর্বাধিক হচ্ছে মেরু অঞ্চলে, এটা আমরা জানি। তো তোমার এই তো মানগুলো জানা লাগবে, যে মেরু অঞ্চলে কত, বিষুবীয় অঞ্চলে কত, ক্রান্তীয় অঞ্চলে কত, পৃথিবীর কেন্দ্রে কত জি এর মান, ঠিক আছে, তারপর ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান কত, এরকম সবগুলো তোমাকে জানতে হবে। আরেকটা দিছে শূন্যস্থানে, শূন্যস্থানে প্রতিসরাঙ্ক কত, প্রতিসরাঙ্ক কত, রিফ্রাক্টিভ ইন্ডেক্স যেটাকে আমরা বলি। তো শূন্যস্থানে এটা হচ্ছে আসলে 1, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এটা একটু আলটিমেটলি একটা মান। আচ্ছা, তারপর জিজ্ঞেস করছে যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শ কোণ কত, সেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শ কোণ 90 ডিগ্রির চেয়ে বড়। যেমন তোমরা কাচ এবং বিশুদ্ধ পদার্থের মধ্যে যদি দেখো, সেখানে দেখবা স্পর্শ কোণ হচ্ছে 139 ডিগ্রি। তাহলে এই যে এটা কিন্তু একটা মান, অর্থাৎ আমি বলতেছি এরকম যে মানগুলো বিভিন্ন ক্ষেত্রে তোমরা পদার্থবিজ্ঞান বইতে পাইছিলে সেই মানগুলো থেকে একটা দিয়ে, আশা করি ক্লিয়ার। এবার খেয়াল করো, এরকম মানগুলো আমরা আমাদের বইটাতে, এই বইটাতে সাজেশন পার্ট যেটা আছে সেখানে কিছু মান দিয়ে দিছি, সেগুলো বেশি আশা পরীক্ষা যেগুলো সেগুলো দিছি। যেমন আমি কয়েকটা মান আমাদের সাজেশন দেখেই পড়ি, এখানে আমরা দিছি একদম শেষের দিকে কিছু মান দেওয়া আছে প্রশ্নে, প্রশ্ন আকারে দেওয়া আছে এগুলো অবশ্য। যেমন 1 কুলম্ব আদানের জন্য কতগুলো ইলেকট্রন প্রয়োজন, 1 AMU সমান কত, তারপর হচ্ছে 1 কুলম্ব চার্জ কত ইলেকট্রনের চার্জের সমান, মানে কতটি ইলেকট্রনের চার্জের সমান, একটি বুস্থির উপগ্রহের পর্যায়কাল কত, তারপর হচ্ছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ সর্বোচ্চ হয়। তো কাজ সর্বোচ্চ হয় যদি প্রযুক্তি দুইটা বল এবং সরণের মধ্যবর্তী কোণ তোমার কত হয়, 0 ডিগ্রি হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাকে 10 মিনিট পরে কল ব্যাক দিতেছি। ও আচ্ছা, রকমারিতে সমস্যা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি আজকে আপনার জন্য কিছু পাঠিয়ে দিব আর কি, আমার কাছে বেশি নাই, অল্প আছে, আপনি তাহলে আর অর্ডার নিয়েন না ওদের থেকে। আমার কাছে মনে হয় আমি আপনাকে সর্বোচ্চ 25টা বই দিতে পারবো, সর্বোচ্চ এটা। ওকে ঠিক আছে, ঠিক আছে, জি ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই, এরকম আর এই মানে হচ্ছে যে যদি আপনাকে বেশি অর্ডার দেয় তো বলে দিবেন আপনি যে বই শেষ, স্টক শেষ। ঠিক আছে, জি, সালাম। আচ্ছা, খেয়াল করবা তোমরা যে যে কথাটা আমি বলতেছিলাম যে কিভাবে মানগুলো দেয়। যেমন তোমাকে দিল যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হবে, যখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে জিজ্ঞেস করছে। দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ তখনই হয় তাদের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয়। তারপরে মনে করো বলতে পারে যে 1 গজ সমান কত, 1 গজ সমান হচ্ছে যে কত টেসলা, মনে করো 10^4 টেসলা। তাহলে এইভাবে তোমাকে এই মানগুলো তোমাদের বই থেকে বা আমাদের এই বইটা থেকে যেখান থেকে পারো তুমি মুখস্থ করে ফেলতে হবে, আশা করি ক্লিয়ার। এবার তোমাকে একটা মাত্রা দিবে, একটা একক দিবে, মাত্রা দুইটাও দিতে পারে, আবার বলতেছি মাত্রা দুইটাও দিতে পারে, তবে একটা নিশ্চিত দিবে, একটা মাত্রা আর একটা একক দিবে। এখন এই মাত্রাগুলো তোমরা কোথায় পাবা? এই মাত্রাগুলো আমাদের এই বইটাতে আমরা, আমাদের আগের বইটাতে মানে গত বছর যে বইটা আমরা বের করছিলাম সেটাতে সেম এই মাত্রাগুলো আমি একসাথে দিয়ে দিছিলাম, বাট এই বইটাতে মনে হয় দিই নাই, একসাথে দিই নাই, কোনো একটা প্রশ্নের মধ্যে একসাথে দিছি, ব্যাখ্যার মধ্যে কোনো একটা প্রশ্নের ব্যাখ্যার মধ্যে একসাথে দিয়ে দিয়েছিলাম, এই জন্য সাজেশন পার্টে এটা দিই নাই। যাই হোক, তারপর আমি কিছু মাত্রা এখানে উপর দিয়ে দিয়ে দিয়েছি, এই যে খেয়াল করো, এই যে মাত্রাগুলো এখানে আছে, এই যে এগুলো
কিছু মাত্রা এখানে আমি দিয়ে দিছি, ঠিক আছে? তো এই মাত্রাগুলো সবগুলো তোমাকে পড়তে হবে, অর্থাৎ কোনো যে কোনো একটা বই থেকে পড়লে হবে, ঠিক আছে? যেমন তোমাকে ঘাত বলের মাত্রা দিতে পারে, চাপের মাত্রা দিতে পারে, টর্কের মাত্রা দিতে পারে, পিষ্টনের মাত্রা দিতে পারে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা দিতে পারে, মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর মাত্রা দিতে পারে, ঠিক আছে? এভাবে তোমাকে মাত্রাগুলো দিতে পারে। আর হচ্ছে একটা একক দিতে পারে, একটা দিতে পারে না, দিবেই, একটা একক দিবে, যে কোনো একটা একক দিবে। যেমন তোমাকে বলতে পারে যে ত্বরণের কত, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, জাস্ট। ওকে, আশা করি ক্লিয়ার, তোমরা আশা করি নোট করতেছো। নোট না করলে কিন্তু সেক্ষেত্রে আমার আসলে কিছু করার থাকবে না, এগুলোই পরীক্ষায় পাবা, এবং তখন হয়তো আমার কথা পরীক্ষা হলেও মনে পড়বে তোমাদের যে ভার ভাই বলছিল বাট আমি পড়ি নাই, এরকম হইতে পারে কিন্তু। তো এই জন্য সাবধান করে দিচ্ছি আমি, তোমরা স্টাডি করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আরও কিছু জিনিস বলতে হবে তোমাদেরকে। যেমন আমি ওই যে মানের কথা বলছি না, এরকম মান আরেকটা পাইছি 21-22 সালে, সেটা হচ্ছে যে এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে 9.46 × 10^12 কিলোমিটার, আর যদি মিটারে বলি 10^15 মিটার। তোমরা যারা পড়ছো তারা এগুলো বুঝতে পারবা, রিড করতে পারবা, আমার আমি বলার সাথে সাথে তুমি হয়তো বুঝতেছো, আর যারা পড়ো নাই তারা হচ্ছে যে হয়তো বুঝবা না। পরম শূন্য তাপমাত্রার মান কত, এটা 2021-22 সালের 7 প্রশ্ন। তারপর আসছে যে এই যে মানের যেটা যেটা বললাম সেটা আর কি। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো, যেমন একটা আসছে যে একটি নিঃস্পন্দবিন্দু একটি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। তো একটি নিঃস্পন্দ আর একটি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4, একটি একটি বললে, একটি সুস্পন্দ একটি নিঃস্পন্দ বললে λ/4। আর যদি বলে পর পর দুটি সুস্পন্দবিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে λ/2, পর পর দুটি সুস্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। অথবা এটাও বলতে পারে পর পর দুটি নিঃস্পন্দবিন্দুর দূরত্ব কত, তাহলে λ/2। মানে পর পর দুটি দুটি সুস্পন্দবিন্দু এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, আবার দুটি সুস্পন্দবিন্দু এর মধ্যবর্তী দূরত্ব λ/2। কিন্তু যদি বলে একটা সুস্পন্দ একটা নিঃস্পন্দ, মানে বিপরীত, একটা সু একটা নি, তখন হবে λ/4। কিন্তু একটা সু একটা সু, তখন হবে λ/2। আশা করি ক্লিয়ার। তো এভাবে তোমাকে এগুলো দিবে। যেমন আরেকটা আসছে, পৃথিবীতে মুক্তি বেগের মান কত। তো এটা তোমরা সবাই জানো যে 11.2 কিলোমিটার/সেকেন্ড, এভাবে তোমাকে দিতে পারে। এবার আমি কিছু জিনিস বলবো যেগুলো তোমাদেরকে বিভিন্ন ওয়েতে দিতে পারে। যেমন আমি কোশ্চেন আগে খুঁজে বের করতে হবে, তারপরে তোমাদেরকে বলতে হবে। আচ্ছা খেয়াল করো, যেমন তোমাদেরকে দিতে পারে যে সাপোজ কুলম্বের সূত্র, এটা হচ্ছে যে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব এবং মধ্যবর্তী বলের মান নির্ণয়ের জন্য কুলম্বের সূত্র। আর নিউটনের সূত্র আছে, মহাকর্ষ সূত্র, সেটা হচ্ছে দুইটি বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ের সূত্র। তো তোমাকে বলতে পারে যে নিশ্চয় তোমাদের খেয়াল আছে যে মহাকর্ষ সূত্রের মধ্যে বলা আছে যে F=, যে কি, gmm/dA² বা gm1/m2/dA². এই যে ডি হচ্ছে বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব। তোমাকে বলতে পারে যে মধ্যবর্তী দূরত্ব, বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে বল কত গুণ হবে। এই যে একটা, এটা হচ্ছে একটা জিনিস হ্রাস করলে বা বাড়ালে আর একটা জিনিসের কী চেঞ্জ হয় একটা সূত্রের মধ্যে, যে কোনো একটা। যেমন আমি যদি সরল দোলকের কথা বলি, সরল দোলকের সূত্র হচ্ছে T=2π√L/g, তাহলে L এর মান যদি তুমি বাড়াও, T এর মান অবশ্যই বাড়বে, কারণ T এর সাথে L হচ্ছে সমানুপাতিক। তাহলে কোনটা বাড়ালে কোনটা হ্রাস পাবে বা কোনটা বৃদ্ধি পাবে, এইভাবে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন দিতে পারে। মানে হচ্ছে যে হ্রাস বৃদ্ধির জনিত প্রভাব, মনে করো একটা সূত্রের মধ্যে, মনে করো যে কোনো একটা মান বাড়ালে তখন অটোমেটিক্যালি আর একটা মান বাড়ে বা কমে, যদি সেটা সমানুপাতিক হয় তাহলে বাড়ে, আর যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কমে। এই যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে, অর্থাৎ মান বাড়ানো কমানো থেকে তোমাকে একটা বা দুইটা প্রশ্ন দিতে পারে। তাহলে খেয়াল করো, আমি কিন্তু প্রশ্নের টাইপগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, প্যাটার্ন কীভাবে আসতে পারে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এবার খেয়াল করো, তারপরে আবার এভাবেও দিতে পারে, মানে একটা সূত্র, সেই সূত্রটাই তোমাকে বাইর করতে হবে, বাট তোমাকে বলবে যে মানে সূত্রগুলোর ইয়েগুলো বলে দিবে, প্যারামিটারগুলো বলে দিবে, এই এই প্যারামিটার, তাহলে সূত্রটা কী হবে। যেমন দেখো, খেয়াল করো, বলছে যে সাবানের বুদবুদের চাপ পি, পিষ্টটান টি, ব্যাসার্ধ আর, এদের মধ্যে সম্পর্ক কোনটি। এই কোশ্চেনটা হচ্ছে 2020-21 সেশনের। তাহলে এটা আলটিমেটলি সূত্র, আসলে ওই যে চাপ, পিষ্টটান এবং ব্যাসার্ধের মধ্যে একটা সূত্র আছে তোমাদের বইতে, তোমরা সেটা পাবা। সেটা হচ্ছে যে তোমার ওই চাপ সমান চাপ পি সমান চাপ পি সমান 4T/R, তোমাদের বইতে এটা আছে, তোমরা হয়তো খুব ভালো করে খেয়াল করো নাই, এটা কিন্তু বইতে আছে।
বা বলবে যে তোমাকে যদি অভিকর্ষ ত্বরণ জি, তারপর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পৃথিবীতে মুক্তিবেগ কত, এভাবে জিজ্ঞেস করতে পারে। তো আলটিমেটলি মুক্তিবেগের রাশিমালাটাই জিজ্ঞেস করছে, ঠিক আছে? এভাবে তোমাকে নানাভাবে জিজ্ঞেস করতে পারে। এই যেমন আমি যেটা বলছি খেয়াল করো, দিচ্ছে যে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করলে তার দোলনকাল কত হবে। তাহলে এটা একটা হ্রাসবৃদ্ধিজনিত অঙ্ক। এই যে এটা 21-22 সেশনে আসছে, সরি 20-21 সেশনে আসছে, শিফট 3-তে, 3 নম্বর শিফটের প্রশ্ন এটা। তাহলে খেয়াল করো, এই যে আমি যে জিনিসটা বললাম এভাবে তোমাকে প্রশ্ন দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দিছে যে 100 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট একটি ফোটনের কম্পাঙ্ক কত। তাহলে দেখো, এটাও কিন্তু আলটিমেটলি অঙ্ক, তুমি মনে করতে পারো, বাট এটা আসলে একটা মান থেকে জিজ্ঞেস করছে। বা যদি তুমি অঙ্ক মনে করো, তাহলে সূত্র হচ্ছে যে E=hf, যেখানে এফ তোমাকে বের করতে হবে। ই দেওয়া আছে, ই কত, ই হচ্ছে যে 100 মেগা ইলেকট্রন ভোল্ট, 100 MeV। তো E=hf, ই হচ্ছে 100 MeV, MeV কে তুমি জুলে নিয়ে যাবা, ওই জুলটাকে কি করবা, এইচ এর মান দ্বিভাগ করবা, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা দ্বিভাগ করলে তুমি এফ পেয়ে যাবা। তাহলে এভাবে তোমাকে ছোট ছোট অঙ্ক দিবে, বড় কোনো অঙ্ক দিবে না, আবার বলে দিচ্ছি আমি। এবার খেয়াল করো, আমি তোমাদেরকে এবার গুরুত্বপূর্ণ কিছু টপিক বলবো, তোমরা দয়া করে এই নোট টপিকগুলো নোট করবা, এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ তুমি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবা। লিখে রাখো, আলোর গতিতে চলমান, বা মোট কথা হচ্ছে যে ওই যে তোমরা দৈর্ঘ্য সংকোচন, ভর সংকোচন বা নিশ্চল বল, চলমান ভর যে অঙ্কটা করতা সেটা, এবং সেটা হচ্ছে যে তোমার সময়ের জন্য ওই যে নবচারের বয়স নির্ণয়, ঠিক আছে? ওই তিনটা সূত্র, একটা হচ্ছে m m prime equal to m divided by m not equal to m divided by root over 1 minus b square by c square, যে ফর্মুলা সেটা, এটা এল এর সাথেও আছে, টি এর সাথেও আছে, তিনটে সূত্রই লাগবে। কুলম্বের সূত্র, তারপর হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্র, রোধের সমবায় সংযোগ, সমান্তরাল সংযোগ, মানে সমবায় একটা অঙ্ক দিতে পারে, মানে সমান্তরাল থেকে একটা অঙ্ক দিতে পারে, শ্রেণী থেকে অঙ্ক দিতে পারে, আবার দুইটা কম্বাইন করেও দিতে পারে। তারপর হচ্ছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কী, যে f1 / f2 = λ2 / λ1, f1 / f2 = λ2 / λ1, তোমরা সূত্রটা লিখে রাখতে পারো, কথা আমি যেভাবে বলছি ভেবে লিখে রাখতে পারো। তারপর হচ্ছে গতিশক্তি নির্ণয় আর বিভব শক্তি নির্ণয়, এবং গতিশক্তি এবং বিভব শক্তির সম্পর্ক আছে, যেমন একটা বস্তু উপরের দিকে যদি থাকে তখন গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে একটা সম্পর্ক থাকে, দেখা যায় যে মাঝে মাঝে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয় বা 1/3 হয়, এরকম হয়। তো এই এই গতিশক্তি আর বিভব শক্তির সম্পর্ক লিখে রাখো তোমরা। তারপর হচ্ছে যে একটু খেয়াল করবা, ভেক্টর সংক্রান্ত সূত্র, ভেক্টর কখন লম্ব হয়, কখন হচ্ছে যে সমান্তরাল হয়, আর হচ্ছে যে ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, আর হচ্ছে একক ভেক্টরের সূত্রগুলো, যেমন একক ভেক্টরের সূত্র হচ্ছে যে আই ক্রস আই নিলে 0 আসে, এটা তোমরা জানো, তাহলে আই ক্রস আই সমান 0, এরকম একক ভেক্টর যেগুলো আছে সেগুলো, আবার আই ক্রস জে নিলে আসে কে, আবার আই ডট আই নিলে আসে 1, তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ওকে, এবার কার্নট ইঞ্জিনের দক্ষতা নির্ণয় লিখো, কার্নট ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, আমি কিন্তু র্যান্ডমলি বলতেছি। তারপর হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে মানুষের যে ক্ষমতা নির্ণয়, বিদ্যুৎ শক্তির ক্ষমতা নির্ণয় এবং বিদ্যুৎ বিল নির্ণয় লিখো, বিদ্যুৎ শক্তির ক্ষমতা নির্ণয়, বিদ্যুৎ বিল নির্ণয়, আশা করি তোমরা নোট করতেছ। ওকে, আর আমি 7 মিনিটের মধ্যে শেষ করব, তোমরা দ্রুত নোট করবা আর অথবা পরে ভিডিও দেখে দেখে নিবা। ওকে, তারপর হচ্ছে যে প্রাসের ক্ষেত্রে, প্রাসের ক্ষেত্রে আণবিক পাল্লা নির্ণয়, উচ্চতা নির্ণয় এবং হচ্ছে ভ্রমণকাল নির্ণয় বা প্রাসের বিচরণকাল নির্ণয়, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক, সেলসিয়াস ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তারপর হচ্ছে যে ল্যান্সের ক্ষেত্রে, ল্যান্সের ক্ষেত্রে ল্যান্সের ফোকাস দূরত্ব নির্ণয়, ক্ষমতা নির্ণয়, ল্যান্সের ফোকাস দূরত্ব নির্ণয়, ক্ষমতা নির্ণয়, দ্রুত নোট করবা। তারপর সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে সেকেন্ড দোলকটাও শিখবা, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয়, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পরীক্ষা চায়, দৈর্ঘ্য প্রায় 1 মিটারের কাছাকাছি, 0.997 বা সামথিং, যাই হোক তোমরা 0.993 হতে পারে, 1 মিটারের কাছাকাছি। তারপরে সেকেন্ড দোলক সরল দোলক বলে ফেলছি। বস্তুর ত্বরণ এবং ভর, বস্তুর ত্বরণ এবং ভর ডি ব্রগলি সমীকরণ দ্রুত লিখবা, দশা পার্থক্য আর হচ্ছে যে পথ পার্থক্য এর সম্পর্ক, দশা পার্থক্য পথ পার্থক্যের সম্পর্ক, বস্তুর প্রতিসারাঙ্ক নির্ণয়, বস্তুর প্রতিসারাঙ্ক নির্ণয়, তারপর হচ্ছে যে তোমার সংকট কোণ নির্ণয়, তারপর হচ্ছে তোমার প্রিজম কোণ নির্ণয়, প্রিজম কোণ নির্ণয় বা প্রিজমের, প্রিজম লিখে রাখো, প্রিজম থেকে অঙ্ক এটা লিখে রাখো, প্রিজম থেকে অঙ্ক, তারপর লিখে রাখো ইকুয়াল টু এইচ এফ, আর একটা লেখা রাখো ইকুয়াল টু
ই এইচ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, একটা লিখো এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা থেকে দিয়ে অঙ্ক এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, একটু দ্রুত লিখবা, এগুলো থেকে প্রশ্ন দিবে, বাট আমি জাস্ট তোমাদেরকে দ্রুত বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার সরল দোলন গতিসম্পন্ন বস্তুর সমীকরণ, সরল দোলন গতিসম্পন্ন বস্তুকণার সমীকরণ দ্রুত লিখে রাখো। তার হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল, ওয়াই ইকুয়াল টু এফ এল বাই এ এল, আশা করি দ্রুত লিখতেছো তোমরা, আমি দ্রুত লিখে দ্রুত শেষ করে দিব দ্রুত। ওকে, তারপরে আমরা ভেক্টরের মান নির্ণয়, কোন একটা ভেক্টর রাশি দেওয়া থাকবে সেটার মান নির্ণয়, ভেক্টর রাশি দেওয়া থাকবে সেটার মান নির্ণয়, ট্রান্সফরমারের অঙ্ক, ট্রান্সফরমারের অঙ্ক ইপি ডিভাইড বাই ইএস ইকুয়াল টু এনপি ডিভাইড বাই এনএস ইকুয়াল টু আইএস ডিভাইড বাই আইপি, যে অঙ্ক সূত্রটা আছে সেটা, ঠিক আছে। আরও যেটা প্রিজম কোণের সূত্র বললাম সেটা তো বললামই। তারপর হচ্ছে যে তোমার গতিবিদ্যা এবং বলবিদ্যা থেকে সব অঙ্ক লিখে রাখো, গতিবিদ্যা মানে ছোটো ছোটো অঙ্কগুলো, বড়গুলো না, গতিবিদ্যা আর হচ্ছে যে বলবিদ্যা থেকে সব ধরনের অঙ্ক, পঞ্চযোজী যোগ, ত্রিযোজী যোগ, অর্থাৎ পঞ্চযোজী যোগ ওই যে ডোপিং করতে হয় না সিলিকনের মধ্যে বা এবং জার্মিনিয়ামের মধ্যে, পঞ্চযোজী দিলে কী হয়, অর্থাৎ লিখে রাখো এন টাইপ পি টাইপ, এন টাইপ পি টাইপ, আর লিখে রাখো রেকটিফায়ার হচ্ছে ডায়োড, এটা লিখে রাখো, এটা পরীক্ষা আসবে, রেকটিফায়ার হচ্ছে ডায়োড আর ট্রানজিস্টর হচ্ছে যে সুইচ বা বিবর্ধক, ট্রানজিস্টর হচ্ছে সুইচ বা বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার, ট্রানজিস্টর হচ্ছে সুইচ বা বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার, আর রেকটিফায়ার হচ্ছে ডায়োড, রেকটিফায়ার হচ্ছে ডায়োড, আর লিখে রাখো এন টাইপ বস্তু পি টাইপ বস্তু কীভাবে তৈরি করতে হয়, পঞ্চযোজী মৌল, ত্রিযোজী মৌল, অর্ধপরিবাহী সিলিকন এবং জার্মেনিয়াম এবং তাদের পারমাণবিক সংখ্যা, তাদের পারমাণবিক সংখ্যা। তারপর হচ্ছে অর্ধায়ু নির্ণয়, অর্ধায়ু নির্ণয়, অর্ধায়ু নির্ণয়, বিকৃতি নির্ণয়, বিকৃতি নির্ণয়, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়, তারপর হচ্ছে লরেঞ্জ বল, লরেঞ্জ বল, লরেঞ্জ বলের সূত্র লিখে রাখো, লরেঞ্জ বলের সূত্র, লরেঞ্জ বলের সূত্র, বাল্বের ক্ষমতা, বাল্বের ক্ষমতা নির্ণয়, একটা বৈদ্যুতিক বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা নির্ণয়, বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা নির্ণয়, বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা নির্ণয়, আলোক, আলোকবর্ষ, আলোকবর্ষ, অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, তারপর হচ্ছে যে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র বিদ্যুতের, এটা যে তোমরা সেকেন্ড পেপারে পাবা, ফিজিক্স সেকেন্ড পেপারে, ফ্যারাডের সূত্র, পৃথিবীর থেকে কোন উপরে বা নিচে জি এর মান, পৃথিবীর ভেতরে উপরে নিচে বা অন্য কোনো গ্রহে জি এর মান, ঠিক আছে, স্মল জি এর মান, ঠিক আছে। তারপর হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর শূন্য, মনে রাখো পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর না, ওজন শূন্য, পৃথিবীর কেন্দ্রে ভর থাকবে ওজনটা শূন্য হয়ে যাবে। তারপর কাজ, কাজের মান নির্ণয়, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থেকে কাজের মান নির্ণয়, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস্টিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস্টিটা, এটা একটু লিখো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস্টিটা, ল্যান্সের ক্ষমতা নির্ণয় বলছি। তারপর হচ্ছে যে ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র দ্রুত নোট করতে হবে, বা বিকজ আমি শেষ করে দিব, ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টর থেকে কোণ নির্ণয়, ভেক্টর থেকে কোণ নির্ণয়, ভেক্টর থেকে কোণ নির্ণয়, স্পর্শকোণ, কাঁচ এবং ফানির বা পারদের যে কোনো কিছুর স্পর্শকোণ। তারপর হচ্ছে যে স্মল জি এর মান, ক্যাপিটাল জি এর, স্মল জি এর মান লিখে রাখো, পৃথিবীর বিভিন্ন জায়গায় স্মল জি এর মান আর ক্যাপিটাল জি এর একক এবং মাত্রা, ক্যাপিটাল জি এর একক এবং মাত্রা, ক্যাপিটাল জি এর একক এবং মাত্রা। তারপর ওহমের সূত্র, ওহমের সূত্র লিখে রাখো, ওহমের সূত্র, কারশপের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, কারশপের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তারপর হচ্ছে যে আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, স্নেলের সূত্র, স্নেলের সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, স্নেলের সূত্র, আমি দেখে দেখে বলতেছি, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে করে বলতেছি, যেগুলো দিতে পারে পরীক্ষা সেগুলোই বলতেছি, তোমরা এগুলোই বেশি 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 পড়বা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করে আসতে পারবা। মুক্তিব্যাগের রাশিমালা, মুক্তিব্যাগের রাশিমালা, এটা আমি অলরেডি একবার বলছি, তারপর আরেকবার বললাম, মুক্তিব্যাগের রাশিমালা, ঠিক আছে, মুক্তিব্যাগের রাশিমালা। তারপরে হচ্ছে যে অ্যাম্পিয়ারের সূত্র বলছি, আচ্ছা, তারপর হচ্ছে যে গ্যাসের গড় মুক্ত পথ ও তাপমাত্রার সম্পর্ক, গড় মুক্ত পথ ও তাপমাত্রার সম্পর্ক, গড় মুক্ত পথ ও তাপমাত্রার সম্পর্ক। তারপর হচ্ছে যে তোমার কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ। তারপর হচ্ছে যে ওই যে গুলির কাঠের মধ্যে গুলি ঢুকে রাইফেলের গুলি, গুলির বেগ কত গুণ করতে হয়, অর্থাৎ তক্তার অঙ্ক লিখে রাখো, তক্তার অঙ্ক, তক্তাজনিত সমস্যা, তক্তাজনিত সমস্যা। তারপরে পৃষ্ঠটান নির্ণয়, পৃষ্ঠটান নির্ণয়, পৃষ্ঠটান নির্ণয়, পৃষ্ঠটান নির্ণয়, আর একটা সূত্র লিখে রাখো, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামড়া, এটা আসলে ই ইকুয়াল টু এইচ, ই ইকুয়াল টু যেটা আমরা এইচ এফ বলছি ওইটাই,
ইকুয়াল টু এক্স জি বাইলে আমরা এই ফর্মুলাটা লিখে রাখো, গঠনমূলক ব্যতিচারের শর্ত লিখে রাখো, গঠনমূলক ও দ্বন্দ্বসত্তক ব্যতিচারের শর্ত, গঠনমূলক ও দ্বন্দ্বসত্তক ব্যতিচারের শর্ত। তারপর যে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগের সূত্র আছে একটা, সেই সূত্রটা লিখে রাখবা, সি ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার ইপসাইলন নট ইউ নট মিউ নট, সি ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার ইপসাইলন নট মিউ নট, এটা লিখে রাখো। ওকে, তারপরে পদার্থবিজ্ঞান থেকে আমরা বলতেছি, পদার্থবিজ্ঞান থেকে শেষ করব, এফ ইকুয়াল টু এম এ, এটা তো আমি প্রথম বলছি, গতিবিদ্যা সাপটা চাপটা লাগবে। তারপর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে এবং পৃথিবী থেকে উপরে জি এর মানে, এটা অলরেডি বলছি, এটা আরেকবারও বললাম, এটা থেকে প্রশ্ন বেশি দেয়। আচ্ছা, এবার আমি আরও কিছু জিনিস বলবো, রেয়ার কেস, মানে রেয়ার কেস যেগুলো এগুলো নর্মালি আসে না, বাট দিদি দিতে পারে, এরকম রেয়ার কেস কিছু লিখে রাখো, রেয়ার কেস। আচ্ছা আচ্ছা, রেয়ার কেস একটু পর লিখো, আর একটা আরও কয়েকটা বলি, তারপর রেয়ার কেস লিখো, আর এখন যেগুলো আমি বলতেছি সেগুলোর সাথে আরও কয়েকটা অ্যাড করো। আচ্ছা, উচ্চতা সংক্রান্ত গতিবিদ্যা থেকে, গতিবিদ্যা চাপটা যেটা আছে সেটা থেকে উচ্চতা নির্ণয়, ঠিক আছে? এটা আমি যেটা বলছিলাম, ওই যে 48 মিটার পার সেকেন্ড ব্যাগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি সেটি কতক্ষণ শূন্যে থাকবে, মানে তার বিচরণকাল কত জিজ্ঞেস করছে, এরকম অঙ্ক। আচ্ছা, অগ্রগতির অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখে রাখো, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সুস্পন্দ নিস্পন্দ এদের দূরত্বটা লিখে রাখো, দূরত্ব। তারপরে লেখা ধারকত্ব নির্ণয়, ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই বি, এটাও দিতে পারে, আরও বিভিন্নভাবে দিতে পারে, ধারকত্ব নির্ণয় এটা লিখে রাখো, ধারকত্ব নির্ণয়। তারপর ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি দ্রুত, আপেক্ষিক রোধের সূত্র, আপেক্ষিক রোধের সূত্র, আপেক্ষিক রোধের সূত্র দ্রুত লিখে রাখো, আপেক্ষিক রোধের সূত্র। তারপরে রেয়ার কেস পরে বলতেছি, শান্টের অঙ্ক, শান্টের অঙ্ক লিখে রাখো, শান্টের অঙ্ক, শান্টের অঙ্ক। তারপরে লিখে রাখবা হচ্ছে, এই হচ্ছে মোটামুটি, এগুলো যদি তুমি দেখে যেতে পারো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। আমি যে অঙ্কগুলো, যে উদাহরণগুলো দিলাম, যে প্রশ্ন, যে সূত্রগুলোর কথা বলছি, যে টপিকগুলোর কথা বলছি, এগুলো দেখে গেলে তুমি ভালো, খুব ভালো করে আসতে পারবা, শুধু ভালো না, খুব ভালো করে আসতে পারবা, এবং ফিজিক্সে বাজিমাত করে আসতে পারবা, এগুলো আমার বিশ্বাস। আচ্ছা, ব্যাক্টর থেকে আরও কয়েকটা জিনিস বলে দেই, সামান্তরিক সূত্র তোদের একদম ডিটেল জানবা, সামান্তরিক সূত্রের। তারপর হচ্ছে তোমার ব্যাক্টরের মান নির্ণয়, তারপর একক ব্যাক্টর সংক্রান্ত যে সূত্রগুলো আছে, যেমন আই ডট আই সমান ওয়ান, আই আই ক্রস আই সমান জিরো, এরকম যে সূত্রগুলো আছে সেগুলো, ব্যাক্টরের কোণ নির্ণয়, তারপর হচ্ছে লম্ব হওয়া সূত্র, দুইটা ব্যাক্টর লম্ব হওয়া সূত্র, আবার দুইটা ব্যাক্টর সমান্তরাল হওয়ার সূত্র, আর হচ্ছে ব্যাক্টর ডট গুণন ক্রস গুণন সংক্রান্ত অঙ্ক, এই মোটামুটি এগুলো শিখে গেলে তুমি পারবা, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, ছাতা ধরতে হয় না, ব্যাক্টরের বলে না বৃষ্টির সময় কোন দিকে ছাতা ধরতে হবে, সেখানে লিখবা ট্যান থিটা ইকুয়াল টু ছোটো ব্যাগ ডিভে বাই বড় ব্যাগ, দুইটা ব্যাগ দেওয়া থাকবে, তুমি ছোটোটা লিখবে উপরে, নিচে লিখবে বড়টা। ওকে, মনে রাখবা সাইন ট্যান কজ এগুলো লেখার সময় সবসময় সমান চিহ্নের পরে ছোটো ছোটো মানটা উপরে হয়, বড় মানটা নিচে হয়, কারণ সাইন কজ ট্যান এগুলোর মান একের চেয়ে বড় হয় না, এই জন্য, ঠিক আছে? এই জন্য ছোটো মান উপরে নিচে বড় মান, এটা খেয়াল রাখলে দেখবা যে তুমি অনেক অঙ্ক পেরে যাবে, আমি এখন যে জিনিসটা বলছি। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমি রেয়ার কেস কিছু অঙ্ক বলবো, এগুলো মাঝে মাঝে দেয়, সবসময় দেয় না, রেয়ার কেস অঙ্ক লিখে রাখো, রেয়ার কেস অঙ্ক, রেয়ার কেস অঙ্ক, সেটা হচ্ছে যে ব্যাক্টর থেকে সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, সামান্তরিক এবং সামান্তরিক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। তারপর হচ্ছে যে এগুলো রেয়ার কেস লিখে রাখো, যে যে লিফট জনিত অঙ্ক, লিফট জনিত অঙ্ক, লিফট জনিত অঙ্ক বিমানের গতিবেগ নির্ণয়, মানে এটা হচ্ছে একটা সূত্র আছে, ওই যে তোমার যে ভি ইকুয়াল টু কি বলা যায়, যে এস বাই টি, কিন্তু সেখানে টিটা আগে ভাগে বের করতে হয়, টি বের করতে হয় আবার √2hg থেকে, √2hg। আমি প্রশ্নটা বলতেছি, 490 মিটার উপরে সমবেগে চলতে থাকা একটা বিমান থেকে বোমা ফেলে দেওয়া হলে তা আনুভূমিক 1500 মিটার দূরে মাটিতে পড়ে, বিমানের গতিবেগ আনুমানিক কত ছিল, এরকম প্রশ্ন তোমাদের বইতে আসা তোমরা পাবা, ওই অঙ্কটা একটু দেখবা, এটা রেয়ার কেস, মাঝে মাঝে দেয়, সবসময় দেয় না। এবার খেয়াল করবা, রেয়ার কেস আরও কিছু বলতেছি, সেটা হচ্ছে কুয়ার গভীরতা নির্ণয়, কুয়ার গভীরতা নির্ণয় পাম্পের ক্ষমতা নির্ণয় লিখে রাখো, কুয়ার গভীরতা নির্ণয় পাম্পের ক্ষমতা নির্ণয়। তারপরে হচ্ছে যে তরলের পৃষ্ঠটান নির্ণয়, তরলের পৃষ্ঠটান নির্ণয়, তরলের পৃষ্ঠটান নির্ণয়, এটা রেয়ার কেস, যদিও আগেও একবার বলছি বাট এটা রেয়ার কেস, এটা সবসময় দেয় না, তরলের পৃষ্ঠটান নির্ণয়। তারপর হচ্ছে স্পর্শকোণ নির্ণয়, স্পর্শকোণ নির্ণয়, স্পর্শকোণ নির্ণয়। তারপর হচ্ছে যে টানাতারের সূত্র, টানাতারের সূত্র, টানাতারের সূত্র,
তারপর হচ্ছে এনট্রপি পরিবর্তনের অঙ্ক, এনট্রপি পরিবর্তনের অঙ্ক, এনট্রপি পরিবর্তন, যে ডিএস ইকুয়াল টু এমএস লন টি টু বাই টি ওয়ান যে ফর্মুলা আছে সেটা। তারপরে লিখে রাখো প্রাবল্য, চার্জের প্রাবল্য সংক্রান্ত অঙ্ক, চার্জের প্রাবল্য সংক্রান্ত অঙ্ক, এগুলোর মাঝে মাঝে দেয়। মানে ওই যে একটা সূত্র আছে যে ই ইকুয়াল টু কি, যে ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর বাই সেভেন নট কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কোয়ার, একটা ফর্মুলা আছে না, ওখান থেকে মাঝে মাঝে দেয়। বাট ওই সূত্রটা দিতে পারে, সূত্র ডিরেক্ট দিতে পারে, অঙ্ক হচ্ছে রেয়ার কেস। ওকে, সূত্র সবগুলোই দিতে পারে, সূত্র সবই ইম্পর্টেন্ট, বাট অঙ্ক হচ্ছে রেয়ার কেস, আমি এটা আবার বলে রাখতেছি। সেটা হচ্ছে যে তারপর যদি বলি যে চার্জের উপর ক্রিয়াশীল বল, লিখে রাখো চার্জের উপর ক্রিয়াশীল বল, সূত্র লিখে রাখো এফ ইকুয়াল টু কিউ বিবি সাইন থিটা, এফ ইকুয়াল টু কিউ বিবি সাইন থিটা, আর একটা হচ্ছে এফ ইকুয়াল টু সোজা তারের উপর চৌম্বক বল, লিখে রাখো সোজা তারের উপর চৌম্বক বল, এফ ইকুয়াল টু আই এল ক্রস বি সাইন থিটা, একটা ফর্মুলা আছে তোমাদের বইতে পাবা। তারপর হচ্ছে গ্যালভানোমিটারের অঙ্ক, লিখে রাখো গ্যালভানোমিটারের অঙ্ক, এগুলো রেয়ার কেস, সবসময় দিবে না, মাঝে মাঝে যদি দুই একটা দিতে পারে, এগুলো নর্মালি দেয় না। তারপর হচ্ছে যে তোমার রেয়ার কেস যদি আরো অঙ্ক বলি, ফোকাসিং, ওই যে তোমার এই অণুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত অঙ্ক, লিখে রাখো অণুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত অঙ্ক, অণুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত অঙ্ক। এই যে হলো মোটামুটি যেগুলো কম আসে পরীক্ষায় সেগুলো আমি বললাম। আচ্ছা, তো তোমাদের যেটা করতে হবে লাস্ট যে জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে তোমাদের যদি এই বইটা থাকে ফিজিক্সের জন্য, এই বইটার প্রতিটা অঙ্ক প্রতিটা পড়া ফিজিক্সের, যদি তুমি খুব ভালো করে পড়ে গিয়ে মনে রাখতে পারো প্রতিটা একদম সবগুলা, আমি বলে দিচ্ছি তুমি 25টার মধ্যে 20 থেকে 22টা আনসার করে আসতে পারবা, মানে 20 থেকে 22টা সঠিকভাবে আনসার করে আসতে পারবা, নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি। তো এই বই যাদের হাতে আছে তারা ওই কাজটা করবা, আর যাদের হাতে নাই তারা চাইলে কালেক্ট করতে পারো। এটাতে সাজেশন দেওয়া আছে ফিজিক্সের, এবং সেই সাথে প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে। এখন আচ্ছা, এই বইটা অলরেডি আমাদের স্টক প্রায় শেষের দিকে, আর একটু আগে আমাকে ঢাকা থেকেও ফোন দিছিল, আমি সেখানে জানিয়ে দিচ্ছি যে আমাদের স্টক একবারে কম। তো এটা তোমরা দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবা, পরীক্ষার আগ মুহূর্তে সংগ্রহ করে আসলে তুমি পড়তে পারবে না, এখন সংগ্রহ করে যে কয়দিন সময় আছে সেই কয়দিন তুমি হয়তো কাজে লাগাইতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু বলে নিই, তোমার হাতে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংক ঘেটে ঘেটে এখন তুমি বেশি 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 যাতে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের টপিক থেকে কোশ্চেন আসলে কোনোভাবেই তোমার ছাড় মানে মিস না যায়, প্রিভিয়াস ইয়ারের এগুলো একদম মানে কি ইয়া করে ফেলতে হবে, মুখস্থ একদম মুখস্থর মতো করে বুঝে বুঝে পড়াটাই গুরুত্বপূর্ণ। বাট তুমি মানে অঙ্কগুলো করতে করতে আমি চাই যে তুমি মুখস্থ করে ফেলো, অঙ্কগুলো করতে করতে যাতে উত্তর সব মুখস্থ হয়ে যায়, দেখলেই দেখাইতে পারো, যাতে তোমার পরীক্ষা হলে সময়টা বেঁচে যায়, ঠিক আছে। যেমন এই যে সেকেন্ড দোলকের দোল এই কী যেন কার্যকরী দৈর্ঘ্য কত, এটা তোমার মুখস্থ হয়ে যাবে অঙ্ক করতে করতে। তারপর ওই যে প্রিজমের প্রিজম কোণ কত, দেখবে যে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে। তারপরে মনে করো যে কিছু জিনিস আছে এরকম অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যায়, দেখলে বুঝা যায় এটাই আনসার এটা, ঠিক আছে। তোমার যেন ওই ওই জায়গাটাতে তোমার যেন স্কিলটা চলে যায়, যে তুমি দেখলেই বুঝতে পারো যে অঙ্কের আনসার এটা, ঠিক আছে। তাহলে তোমার যেটা হবে যে তুমি পরীক্ষা খুব ভালো করে আসতে পারবা। আর একটা কথা, সেটা হচ্ছে যে আবারও বলতেছি আমি, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ব্যাখ্যা সহকারে বারবার বারবার পড়ো, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ব্যাখ্যা সহকারে বারবার বারবার পড়ো। যেমন মনে করো যে আমরা যেটা বললাম যে এক আলোকবর্ষ সমান কত, এটা কিলোমিটার থাকতে পারে, মিটারও থাকতে পারে। তো তুমি কিলোমিটারটা শিখলা কিন্তু মিটারটা শিখলে না, কিলোমিটার মিটার তো কাছাকাছি, 10^12 হচ্ছে কিলোমিটারে আর মিটার হচ্ছে 10^15। তো তোমার যে তুমি যে বইটা হাতে রাখছো হয়তো সেটাতে হয়তো দুইটাই দেওয়া নাই, আমার বইতে দুইটাই দেওয়া আছে, আমাদের এই বইটার পার্থক্য হচ্ছে ওই জায়গাটাতে, অন্য বইয়ের সাথে পার্থক্য ওই জায়গাটাতে, যে আমরা চোখ দিয়ে দেখাই দিই যে এটাও পড়তে হবে এটাও পড়তে হবে দুইটাই, কারণ তোমার একবার যদি মিটারটা দেয় একবার কিলোমিটারটা দিতে পারে, ঠিক আছে। তো এই জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে যে ভালো বই সাথে রাখতে হবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে চোখ কান খোলা রাখতে হবে, প্রতিটা জিনিসেরই কিন্তু কি চোখ কান খোলা রাখতে হয়। যেমন তোমাকে কুলম্বের সূত্র দিল যে একবার দিল যে বস্তুদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হলো, তাহলে পরের বার দিতে পারে যে বস্তুদ্বয়ের দূরত্ব দুইগুণ করা হলে কি হবে, বস্তু বলতে চার্জ দয়, ঠিক আছে। কুলম্বের সূত্রটা চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। বা তোমাকে যে সরল দোলকের যেটা বললাম, বা মনে করো যে ওই যে দিতে পারে যে একটা বস্তু আলোর বেগে চলতেছে তাহলে তার দৈর্ঘ্য কত, এটা একবার দিছে মনে করো, তাহলে আরেকবার দিতে পারে তার ভর কত, তাহলে আরেকবার দিতে পারে একটা নবচারের বয়স থেকে দিতে পারে, ঠিক আছে। তাহলে তোমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে যে জায়গা থেকে প্রশ্ন আসছে সেই জায়গা থেকেই প্রশ্ন আবার আসবে
একটু চেঞ্জ করে দিতে পারে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জন্যই তোমাদেরকে ভালোবাসাতে রাখতে হবে। ভালোবাসাতে রাখলে যেটা হয় যে কি করতে হয়, সেই বইতে ব্যাখ্যা দেওয়া থাকে, সেই বই তোমাকে হেল্প করবে যে কিভাবে তুমি আগাবা। তো এই বইটা, আমাদের এই বইটা তুমি কোথায় কোথায় পাবে আমি একটু বলে দিই, রিপিট করে দিই। সেটা হচ্ছে যে শেষ 1 মিনিটের মধ্যে রিপিট করে দিচ্ছি আমি, ঢাকা এই মুহূর্তে rockmy.com এ পাবা, বাট কয়েকদিন পরে হয়তো পাবা না আর। তারপর হচ্ছে যে আমাদের ওয়েবসাইট থেকে পাবা এখন, haldapublication.com, এখান থেকে আমরা আরও কয়েকদিন দিব, এরপরে অফ করে দিব। তারপর হচ্ছে যে এটা বাংলা বাজার পাবা, হচ্ছে ঢাকা বাংলা বাজার পাবা, তোমরা কম্পিউটার লাইব্রেরি, এটা প্রমিস কম্পিউটার লাইব্রেরি না, কম্পিউটার মার্কেট প্রমিস লাইব্রেরি, বাংলা বাজার প্রমিস লাইব্রেরি কম্পিউটার মার্কেট, চট্টগ্রাম ফ্রেঙ্গুইন লাইব্রেরি আন্দরকিল্লা, এবং চট্টগ্রাম চক বাজার হচ্ছে দোলন চাপা নিউ বুকল্যান্ড, এগুলোতে পাবা। ঢাকা ফার্ম গেট পাবা ইউসিসি লাইব্রেরি, তারপর হচ্ছে গ্রিন লাইব্রেরিতেও পেতে পারো। নীলক্ষেত হচ্ছে যে তোমার নাহার বুক হাউস, জহির লাইব্রেরি, আলম বুক হাউসও দেখতে পারো। মিরপুর আইডিয়াল বুক সার্ভিসে পেতে পারো, পপি লাইব্রেরি এশিয়া লাইব্রেরিতে পেতে পারো, মিরপুর 10, মৌচাকি বিসমিল্লা লাইব্রেরিতে পেতে পারো, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ বইঘর একটা লাইব্রেরি আছে, ওরা আগে রাখতো, এখন রাখে কিনা আমি জানি না, ওখানে পেতে পারো। রাজশাহীতে হচ্ছে যে পদ্মা বই বিতান, বইঘর, কুমিল্লাতে সিটি লাইব্রেরি, বই নিকেতন, রফিক গ্রন্থাগার, আবাবিল লাইব্রেরি। রংপুরে হচ্ছে যে মাহফুজা লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, ময়মনসিংহে হচ্ছে যে আকন্দ লাইব্রেরি, মুন লাইব্রেরি, ফেনীতে ফেনী লাইব্রেরি, হোসেনিয়া লাইব্রেরি, নোয়াখালীতে আইডিয়াল লাইব্রেরি, চুমুহনি, আর প্রমিস লাইব্রেরি মাইজদি, সিলেটে পপি লাইব্রেরি, খুলনাতে পাঠকপ্রিয় লাইব্রেরি, বরিশালে বরিশালে কি একটা জানি লাইব্রেরি আছে, বাট মাহবুব লাইব্রেরি এখানে লিখে আছে, আমি শিওর না এখানে পাবা কিনা তুমি। নরসিংদীতে ছাত্রমধু লাইব্রেরি, খাগড়াছড়ি গুণী লাইব্রেরি, চাঁদপুর টাউন লাইব্রেরি, গাজীপুর মফিজ লাইব্রেরি, যশোর বইজগৎ লাইব্রেরি, কিশোরগঞ্জ ইশাখার লাইব্রেরি, টাঙ্গাইলে ছাত্রমধু লাইব্রেরি, ব্রাহ্মণবাড়িয়া মদিনা লাইব্রেরি। তারপরে হচ্ছে যে চট্টগ্রামে তোমরা নিউ মার্কেটে হচ্ছে আমাদের বইঘরে পেতে পারো, দাঁড়াও এখানে লাইভ দেখা যাচ্ছে সব, তুমি যে আসছো পিছন থেকে এটাও দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো তোমরা এই জায়গাগুলোতে একটু খোঁজ করার চেষ্টা করবা, আর আমাদের ওয়েবসাইট haldapublication.com এখানে পাবা, রকমারিতে rockmy.com এ পাবা। তারপরে মামুন বুক হাউস একটা অনলাইন বুক শপ আছে, সেখানেও মাঝে মাঝে তারা রাখে, তুমি যে যেখান থেকে পারো সেখান থেকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবা, যাদের দরকার তারা। তো ঠিক আছে, আগামী ক্লাস আমরা আবারও তোমাদের সামনে দেখা হবে। এই আমাদের এই ক্লাসগুলো নিয়মিত হতে থাকবে, ক্লাসের রুটিন আমাদের এই গ্রুপটাতেই দেওয়া আছে, গ্রুপ থেকে দেখে নিবা। আর হচ্ছে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা করবো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে কারো মন্তব্য আছে কিনা আমি জানি না, এখনও দেখতেছি না আমি। আচ্ছা রামিসা আঞ্জুম রাখি, কখন ওকে, কখন ওকে মানে আমি বুঝি নাই। আচ্ছা জীবন দাস বলছো যে ভাইয়া কি বলছো, জীবন দাসে সাউন্ড কম বলছিলে, বাট সাউন্ড আমি পরে নিশ্চয়ই বাড়াইছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাইছো, না হলে একটু হেডফোন দিয়ে আরেকবার শুনে নিবা। জীবন দাস সাজেশন পড়তে সব পড়তে হবে কিনা, সব পড়তে হবে। রামিসা হালদা বইয়ের সব সাবজেক্ট একসাথে না? হ্যাঁ সব 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 সাবজেক্ট একসাথে আছে। তারপরে হচ্ছে সবাই সাউন্ড কম বলছিল, বাট আমি এটা খেয়াল করি নাই, রেকর্ডেড থাকবে কিনা? হ্যাঁ গ্রুপে রেকর্ডেড আছে, বেগম জাহেদা প্রশ্ন করছে ওইটা। আবু বকর সিদ্দিক আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম, আশা করি সবাই ভালো আছো। তো আর বিশেষ কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি ক্লাসটা আজকে এইখানে শেষ করে দিচ্ছি। নেক্সট টাইম যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা ক্লাসে জানাবা। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।